আহলে কোরআন যারা দাড়ি রাখা লাগে না, হেডফোন দিয়ে গান শুনলেও সমস্যা নাই, কোরআনে তো গান হারাম বলে নাই, কোরআনে তো জেনা করলে পাথর মেরে মারা নাই, এরা খুব সুন্দর আছে বুঝেন নাই, আরাম দুই ওয়াক্ত নামাজ পড়লে আহলে কোরআনদের হয়ে যায়। শেষ পর্যন্ত শয়তান কয়, তুই যে হাদিস ছাড়ছো, মাযহাব ছাড়ছো, তুই কোরআন ধরছো, কোরআন যে আল্লাহর বাণী বুঝলি কেমনে, নাউজুবিল্লাহ কইবেন না, সত্যি তো এটার কোনো সনদ নেই, সনদ নাই কয় ঠিকই তো বাপ, কোরআন বাদ, মোটামুটি সে এখন দিন থেকে বের হয়ে গেছে। এজন্য আল্লামা জাহেদ কাউসারি শত বছর আগে কিতাব রেখে গেছেন, আল্লাহ মাযহাবিয়া কান্তারাতুন লিল্লাহ দিনিয়া, যে ব্যক্তি মাযহাব ছেড়ে দেয় দিন শেষে আল্লাহর গোলাম, ইসলাম ছেড়ে দেয়, নাউজুবিল্লাহ কইবেন না ভাইরা, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজেরিন, সেজন্য বলি আপনাকে, আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্র বংশ, সেই বংশে এসেছেন, কিন্তু আমার বন্ধু আপনি বলে দিলেন নবীর বংশ ছিল, তার বাবা ছিলেন মুশরিক, নাউজুবিল্লাহ কইবেন না, কিন্তু আমার সালাফি ভাইরা দলিল দেয়, দলিল আছে না ওনাদের, দলিল ছাড়া কোনটা এত জোরে কথা বলে, দলিল আছে, দলিল কি, হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ নবীর এক সাহাবি এসে বললেন, নবী আইনা আবি, ওয়ার ইজ মাই ড্যাড, আমার আব্বা কোথায়, রাসূল বলেছেন আবু কাফিন্নার, তোমার আব্বা জাহান্নামে, লোকটা চলে যাচ্ছেন মন খারাপ করে, ভালো মতো শুনবেন, ক্রিটিক্যাল ডিসকাশন, আমার ভাইরা কথাগুলো এজন্য বলছি যেহেতু এই কথাগুলো মাইকে কি বলে মিডিয়াতে প্রচার হয়ে গেছে, মিডিয়াতে প্রচার হওয়ার মধ্যে ভালো কিছু আছে, কার ভিতরে কি আছে কাজার ময়লা এগুলো মিডিয়ার মধ্যে বোঝা যায়, কথা বুঝেন নাই, কার তাসাউফ কতটুকু এগুলো মিডিয়াতে বোঝা যায়, কথা দিয়েই তো মানুষ বুঝতে পারে, মানুষ এখন খুব সচেতন, আল্লাহ শুক্রিয়া, এরা যে কত বড় ইমান বিধ্বংসী কথাবার্তা বলে মানুষের কাছে এগুলো ফলাও হয়েছে, আগে আমরা বললে কত না না ওনরা এগুলো বলে নাই, এগুলো বলে না ওনরা, কিন্তু বলেছে তো, আপনারা অনেকে শুনেছেন, যুবকরা বলেন না, শুনছেন না আপনারা মোবাইল যারা চালান, আমার মুহতারাম হাজিরিন, দলিল কি, রাসূল বললেন সাহাবিয়ে দিকে আসো, মন কষ্ট পাইছো, তোমার আব্বা ইমান আনে নাই বলে জাহান্নামে, মন কষ্ট নিও না আবুকা ওয়া আবি ফিন্নার, তোমার আব, আমার আব, আবুন শব্দের একটা অর্থ হলো বাবা, সবাই বলেন কি, বলছেন না বাবা, ফাদার ড্যাড, তোমার আব্বা, আমার আব্বা, আমার আব, উভয়ই জাহান্নামে, দলিল পেয়ে গেছে, দলিল পাইছে, ছাড়াই দিছে, কিন্তু হাদিসে তো অনেক আমল আছে, অনেক হাদিস আছে, ওই হাদিসটা বললেই আমল করার সুযোগ নাই, কিছু কিছু সম্ভাবনা থাকলে দলিল দুর্বল হয়, উসুলের শরীয়তের উসুলের পরিভাষা হচ্ছে ইজা সাবাতাল ইহতিমাল বাতালাল ইসতিদলাল, যখন দলিলের ভিতরে পসিবিলিটি হয়তো বলা যায় তখন আর দলিল শক্ত থাকে না, আপনি আমারে দেখলেন চুল খুইলে আমি হাঁটতাছি, আপনি ছবি তুলে গেছেন দেখো বদরুজ্জামান চুল খুলে ঘুরতেছে, আপনি যদি কেউ বললো না না হয়তো হুজুরের টুপি পরে গেছে বাতাসে, কিরে ভাই হইতে পারে না, হয়তো হুজুর মাথা খুইলে একটু বাতাস খাইতে গেছে ছবি পরে গেছে, এই যে হয়তো বলছেন দলিল দুর্বল হয়ে গেছে, কথা বুঝছেন না, আপনারা বুঝেন না কথা আমার, আপনি এটা হয়তো যখন বলবেন তখন দলিল দুর্বল হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে প্রস্তাব করেছেন আতা সুবাত তাকাউমিন ফাবালা কায়মা, আমার নবীজি কোন একটা কমের ময়লা ফেলার জায়গায় এসে দাঁড়ায় প্রস্তাব করেছেন, এখন আমাদের তুরুক বাগের ইমাম সাহেব যদি দাঁড়ায় প্রস্তাব করে চাকরি থাকবো নি, তুরুক বাগের ইমাম সাহেব, আচ্ছা আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের, আচ্ছা এখন তুরুক বাগের ইমাম সাহেব কইলো আয় চাচা চাকরি খাওয়া সহজ নি, বুখারীতে এসেছে রাসূল সেন দাঁড়ায় প্রস্তাব করেছেন, মিয়া চাকরি খায় লাগেন সুজা, বলবো ভাই রে ভাই আপনি দলিল দিছেন, আল্লাহর নবী দাঁড়িয়ে প্রস্তাব করেছেন, দলিল তো আসে না নাই, কিন্তু আমাদের আলেমরা জবাব দিয়েছেন বাবা দেখো নবী বসেই প্রস্তাব করেছেন, আমার আম্মা বলেছেন মান ক্বালা আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা কায়েমান ফালা তুসাদ্দিকুহু, যে ব্যক্তি বলে প্রিয় নবী দাঁড়িয়ে প্রস্তাব করতেন তাকে তোমরা সত্য বলবা না, নবী বসেই প্রস্তাব করতেন, সুবহানাল্লাহ কইবেন না, এমনকি আমার নবী বসে প্রস্তাব করতেন, এজন্য কাফেররা বলতো উনজুরু ইলা হাজার রাজুল ইয়াবুলু কামা তাবুলুল মারআ, এই দেখো দেখো মুহাম্মদ পুরুষ মানুষ উনি প্রস্তাব করে মহিলাদের মতো, নাউজুবিল্লাহ বলবেন না, টিটকারি করত,
এই বিজ্ঞান টিটকারি করেছে রাসূলের এই আমলের সাথে ওরা এতদিন বলছে দাঁড়িয়ে প্রস্রাব করলে অসুবিধা নাই আরো ভালো কিন্তু এখনকার বিজ্ঞান বলছে সর্বনাশ দাঁড়িয়ে প্রস্রাব করলে 140টা রোগ হয় আল্লাহু আকবার এজন্য আল্লাহ নবীর আদর্শ আনলিমিটেড ইনলেস নবীর আদর্শ কখনো পূরণ হবে না এজন্য আমাদেরকে বলতে হবে ইমাম সাহাব চাকরি আপনার গেছে নিশ্চিত শুনেন নবীজি যে আমল করেছেন এটা করতে পারবেন না কেন পারবেন না হয়তো নবী এটা করেছেন দাঁড়ায়া বিপদে পড়া নিচে বসলে ময়লা লাগতো হয়তো তিনি অসুস্থ ছিলেন কোনটাই নিশ্চিত না হয়তো তোমার দলিল দুর্বল হয়ে গেছে হয়তো আল্লাহর নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন বায়ানান লিল জাওয়াজ বিপদে পড়লে আপদে পড়লে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আছে এটা বোঝানোর জন্য বিমান বন্দরে প্লেনে উঠেছো বসার কোনো জায়গা নাই ইন্ডিয়াতে গেছো এই দিক দিয়ে তুমি সুতারকান্দি হইয়া জকিগঞ্জের নৌকায় চড়ে ইন্ডিয়া চলে গেছো গিয়ে দেখলা সব জায়গায় একটা থালা বাটি দিয়ে রাখছে কথা বুঝেন নাই আমাদের দেশে আছে না যেখানে বাস স্টপ আছে সেখানে দেখা যায় একটা বাটি দিয়ে রাখছে আপনি খারায়া খারায়া কাম সারতে হবে এখন আপনি তো হচ্ছেন মুসলমান আপনি কি একটু উঠে বসবেন যদি ভাঙ্গা পড়া যান এজন্য বিপদে পড়ে গেছেন কোনো কায়দা নাই এমন জায়গা গেছেন দেখলেন যে সেখানে হাই কমর দেওয়া কথা খেয়াল করেন দাঁড়া শিখে নেন এগুলা শিক্ষা তালিম লজ্জার কিছু আছে হুজুরে খালি প্রস্রাব নিয়ে ওয়াজ করতেছে এক ঘন্টা ধরে এগুলা বলবেন না ভাই এটা শিক্ষা কারণ আপনার ইমান অর্ধেক কবর এখানেও আপনার জীবন মরণ এটার সাথে যুক্ত আছে আছে না নাই এই জন্য রাসূলের এই আলোচনা আছে ভাই আল্লাহর নবী কি শিখিয়েছেন আমাদের সুবহানাল্লাহ কোন না তা আপনি গেছেন মনে করেন কোন একটা হাই কমড ল কমড নাই এখন যে চেম্বার আছে না চেম্বার চেম্বার বুঝেন তো যেটা আমাদের বসে সিটিং চেয়ার যেটা চেম্বার আমাদের দেশের মানুষ তো বুঝেন তো যে অনেকে চিনে না হ্যাঁ এটা উঠে বয় এমনি পা উঠে বয় পায়ের মোটামুটি ফিঙ্গার ফুটপ্রিন্ট এই মাত্র রেখে চলে গেছে আপনি গিয়ে দেখলেন বসলে আপনার পুরো পাশা পুরো আপনার নিথম্ব আর কি ভাষায় বলবো আপনার কম্বল তাই না আমাদের দেশে আমরা বলি পুরা একবারে মাখায় ফেলবেন সর্বনাশ আপনি কি তখন গিয়ে বসবেন জোর কইরা টিস্যুও নাই পই পবিত্র আপনি তখন বিপদে পড়ে গেছেন দাঁড়িয়ে প্রস্রাব করলে অসুবিধার কিছু নাই নবীজি এটা বুঝানোর জন্য জীবনে ফর অনলি ওয়ান টাইম একটা বার আমার নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ যে উম্মত যেন বুঝে নেয় যে গোরামির ধর্ম ইসলাম নয় এই জন্য বন্ধু দলিলের ভিতরে হয়তো যখন থাকবে তখন দলিল দুর্বল হয়ে যাবে আমার নবী বলেছেন আবু কাওয়াবি ফিন্নার তোমার আব্বা আমার আব্বা কিন্তু তুমি আবুন বলতে শুধু আব্বা জানো কিন্তু আমার ভাইয়েরা আরবি ভাষা বড় ডাইভার্সিটিভ আরবি ভাষাতে পিতা বাবা বলতে দুটো শব্দ বিশেষত ব্যবহার হয় একটা হলো আবুন মানেও বাবা ওয়ালিদুন মানেও বাবা আবুন শব্দের অর্থ হলো বাবা ওয়ালিদুন শব্দের অর্থ বাবা কিন্তু দুই বাবার মধ্যে পার্থক্য আছে না নাই যেমন ইন্দি মানে আমার কাছে ইন্দাকা মানে তোমার কাছে লাদাইকা মানে তোমার কাছে লাদাইকা আল মালু লাদাইকা তোমার কাছে মান আছে আর আল মালু ইন্দাকা তোমার কাছে মাল আছে ইন্দাকা মানেও তোমার কাছে লাদাইকা মানেও কি বলেন না কষ্ট হচ্ছে আপনাদের আমি আর সর্বোচ্চ 8 মিনিট আমি দেখতেছি 45 যা ছেড়ে দেব পরবর্তী হুজুর এসেছেন দেখে গেছি হুজুরকে আস্তে আস্তে নিয়ে আসে আমি ছেড়ে দিচ্ছি ভাইরা দেখেন লাদাইকা মানে তোমার কাছে ইন্দাকা মানে কি তোমার কাছে আপনি যদি হেদায়েতুন্নাহু পড়েন ছাত্র বন্ধুরা হেদায়েতুন্নাহুতে আলোচনা আছে হ্যাঁ বাদু জুরুফের মধ্যে আলোচনা লাদাইকা মানে তোমার কাছে ইন দেখা তোমার কাছে দুই তোমার কাছে পার্থক্য কি লেখক বলেছেন লাদাইকা মানে তোমার কাছে মানে এখন থাকা লাগবে আর ইন দেখা মানে তোমার কাছে কোন তোমার কাছে এখন না থাকলেও ব্যাংক অ্যাকাউন্টটা থাকলেও চলবে কথা বোঝেন নাই কয় সাসা 2000 টাকা দেন কয় বাইরে হাত খালি টাকা নাই ভাতিজা কয় সাসা তোমার কাছে টাকা নাই এই মাত্র 10,000 টাকা পকেটে ঢোকাইলা চাষায় কয় ঠিকই তো পকেটে আছে হাতে তো নাই ইন্দাকা মানে আপনার কাছে আছে মানে ব্যাংকে আছে কিন্তু লাদাইকা মানে এই মুহূর্তে আপনার কাছে আছে
তো দুই কাছে থাকার পার্থক্য আছে না নাই আবুন মানেও বাবা ওয়ালিদুন মানেও বাবা আবুন মানেও বাবা ওয়ালিদুন মানেও বাবা ওয়ালিদুন মানে হলো জন্মদাতা বাবা আর আবুন শব্দটি জন্মদাতা বাবা কেও বোঝায় চাচা কেও বোঝায় মুরব্বি কেও বোঝায় দাদা কেও বোঝায় আল্লাহ বলছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম মিল্লাতা আবিকুম তোমাদের বাবা ইব্রাহিম নবীকে আমাদের আপন আব্বা কথা বল না উনি আমাদের আপন আব্বা না উনি আমাদের মুসলিম মিল্লাতের কি পিতা আমাদের আব্বা আদমও আমাদের আব্বা ইব্রাহিম আমাদের আব্বা বান্দর আর হনুমান আমাদের আব্বা না কথা কোন ঠিক কি না আজকের শিক্ষা ব্যবস্থায় যেই সমস্ত বিবর্তনবাদকে জোর করে বিজ্ঞানের বিষয়কে সামাজিক এই আলোচনায় ইতিহাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে খুব কূট কৌশল করে কথা কোন ঠিক কি না এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে কার্যকর আন্দোলনগুলো করেছেন আউলিয়া কেরাম কথা বলেন ঠিক কি না এবং আমরা দেখেছি বাংলাদেশে যখন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য সব থেকে ইফেক্টিভ আন্দোলন হয়েছে সাহেব কেবলা আল্লামা ফুলতলির নির্দেশে তার প্রত্যক্ষ লং মার্চের মাধ্যমে ঠিক কি না বলেন আমরা বিশ্বাস করি যেই শিক্ষা ব্যবস্থায় যে জিনিসটি শুরু হয়েছে আমরা বিশ্বাস করি বক্তাদের বক্তব্যে এগুলোর সমাধান শুধু হবে না কথা বুঝেন সমাধান কেমনে হবে ছোট সাহেব কেবলা গতকালকে খেলা দেখাই দিয়ে আসছে ঠিক কিনা বলেন আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী এই দেশের আপামর মুসলিম জনতার মনের ভাষা বুঝতে সক্ষম হবেন ঠিক কিনা বলেন কারণ প্রধানমন্ত্রীকেও কবরে যেতে হবে প্রধানমন্ত্রী হয়ে না মুসলমানের পরিচয় দিয়ে কবরে তাকে যাওয়া লাগবে ঠিক কি না বলেন তিনি বুঝতে পারবেন তার কাছে পৌঁছাতে হবে মাঠ গরম কইরা লোকজনকে বিভ্রান্ত করে লাভ নাই হে মাঠে বলতে হবে ঘাটে বলতে হবে জনগণকে সচেতন করতে হবে দায়িত্ব কিন্তু কাদের সামনে কি বলবেন বুঝে শুনে বলবেন আল্লাহর অলিরা মানুষকে হেদায়াত করে গেছেন সরকারদেরকে সরকারি সিটে বসতে চান নাই সরকারগুলোকে চালানোর ক্ষমতা অলিয়া আল্লাহদেরকে আল্লাহ দিয়েছিল ঠিক কি না কন স্যার সিনার মরহুম পীর সাহেব কেবলা শাহ সিফ আবুজর সালে আয়ুব খানের সামন দিয়ে হাঁটতেছেন লোকজন বলল আপনি সামন দিয়ে হাঁটেন একজন আয়রন ম্যান তার সামনে আরে উনি হচ্ছে দুনিয়ার রাজা আমি তো ইনশা আল্লাহ দুনিয়া আখেরাতের রাজা হব সুবহানাল্লাহ কইবেন না এক ধমক দিয়েছেন ধমকের সাথে হাফ প্যান্ট পুলিশের ফুল প্যান্ট হয়ে গেছে ঠিক কিনা বলেন এতে মুসলমান পুলিশ ভাইয়েরা আপনারাও এই ফুল প্যান্ট পেয়েছেন অলি আল্লাদের বদৌলতে নামাজ যে পড়েন এখন অলি আল্লাদের বদৌলতে রাষ্ট্রধর্ম ইসলাম হ্যাঁ বিসমিল্লা যুক্তকরণ এরপরে এই বাংলাদেশের এই মসজিদগুলো মাদ্রাসাগুলো এগুলোর যে বিভিন্ন বিল বলেন সরকারি বেতন বলেন অনেক কিছু আমাদের আরবি বিশ্ববিদ্যালয় বলেন স্যার সিনা ফুলতলি জৈনপুর সোনাকান্দা আউলে একরামদের বিশাল আন্দোলনের ফসল আউলে একরাম তো তুমি কি মনে করো শায়েখ উন্ডা বসে বসে তসবি টিপে খালি খালি জিমায় যখন দরকার তখন জিহাদের ময়দানেও তাদেরকে বীর পুরুষ হিসেবে দেখা যায় ঠিক কিনা বলে এজন্য এই শিক্ষা ব্যবস্থা আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী তিনি তো অনেক জায়গাতে দেখেছেন আলেমদের বক্তব্য শুনি উনি সফট কর্নার হয়েছেন তিনি বুঝতে পারবেন তা না হলে এর পরিণাম কখনো ভালো হবে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ কোনোদিন আমরা বানর আর হনুমানের বাচ্চা পয়দা হবে এটা আমরা কখনো মেনে নিব আমার ভাইয়েরা এটা তার দ্বারা করা সম্ভব বঙ্গবন্ধু তিনি যখন পৃথিবীতে বাংলাদেশে প্রথম শুনলেন স্বাধীনতার পরে রেডিওতে কোরআন তেলাওয়াত নাই ফোন দিয়ে এমন গাদানি দিছে কথা বোঝেন নাই কিরে আমি কি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি নাকি জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করছি আমার দেশে কোরআন তেলাওয়াত দিয়ে কেন রেডিও শুরু হবে না আল্লাহ আকবার কর আল্লাহ তাকে জান্নাতি করুক আমিন
তার বক্তব্য ছিল ইনশাআল্লাহ বলে বিসমিল্লাহ বলে শেষ হইছে ইনশাআল্লাহ বলে অতএব নাস্তিক যারা আছে এরা সুযোগ নিতে চায় কিন্তু আমার ভাইরা ওলি আল্লাহরা ইসলাহি কাজ করেন নির্বিঘ্নে কাজ করেন উনাদের হয়তো অত শরীর অত মোটা না আর এত বক্তব্য জাজালো না বাট উনাদের কথার মধ্যে ওজন আছে না নাই আমার মুসলমান ভাইরা সেজন্য বলি পরবর্তী আলোচক চলে আসছেন আমার ভাইরা আমি বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আব্বা তার দাদা সেই ভাষাটা বলার জন্য নবী সাহাবী তারা এই পৃথিবীতে আমাদেরকে আব শব্দ বলেছেন আব মানে বাবা আব মানে দাদা আব মানে চাচা আবুন মানে চাচাও বোঝায় এজন্য আমরা বলি আমাদের আব আদম আমরা সকলে আদমের সন্তান ইব্রাহিমের সন্তান আমাদের আব্বারও সন্তান ঠিক কিনা আমরা বলি আমাদের পীর হচ্ছেন আমাদের রুহানি বাবা ঠিক না আর কিছু কিছু নোয়াখাইল্লা মানুষ আছে আমাদের বন্ধু বক্তা এরা কয় আরে তোর আব্বা কয়জন তুই কয় বাপের হুত তোর আব্বা তো একজন তুই হেতে রে আব্বা কসকা কিন্তু শুনেন হে আবার কয় কি জানেন তার মধ্যে মুরব্বী আছে না ওদের বিভিন্ন ভাষা আমাদের ওনাদের যা মুরব্বী কয় এতে আর হুত এই বক্তা হে কয় হ্যাঁ হ্যাঁ হেতে আর আব্বা তো একটু আগে বললো তোর আব্বা একজন তো এখন থেকে মুরব্বী তোর দলের হেতে তোর আব্বা হয়ে গেছেন আমার আব্বা মানে জন্মদাতা আব্বা না রে পাগল আব্বা মানে দাদাকে আব্বা বলি চাচাকে আব্বা বলি আমাদের ছোট চাচাকে আমরা ছোট আব্বা বলি না অনেকে তাহাকে আরে জন্ম দিছেনি না 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 হেতে আরে জন্ম দেয় ন কথা বুঝছেন ভাইয়েরা তো আমি জানি না আপনাদের সাথে কবে দেখা হবে কথাগুলোর জন্য বলে যাচ্ছি যে আপনারা সবিরোধিতা করবেন না সবিরোধিতা করবেন না কিন্তু দেখেন ওয়ালেদ মানে বাবা কোন বাবা আপন বাবা এই জন্য বড় সাহেব কেবলা এই যে 15 তারিখ মাহফিল আসতেছে না ইনশাল্লাহ সব যাবেন না আপনারা ইনশাল্লাহ এমন কোন মাহফিল কি আছে বড় সাহেব বুকে হাত দিয়ে বলিয়েন তো ভাই উনি এমন কোন বয়ানে ওনার ওয়ালেদ সাহেবের জন্য দোয়া চান নাই এমন কোন বয়ান আছে আরে কি কেঁদে আল্লাহর গোলাম কি নম্র ভাষায় ওয়ালেদ মোহতরামের কথা বলে ওয়ালেদ মোহতরামের জানাজা হয়েছে বালাই হাওরে এই কথা কেঁদে কেঁদে বলে না ভাই তো বাপ ভক্ত বোঝা যায় কি যায় না তা আপনি তাকে পীর মানলে আপনি তো বাপ ভক্ত হবেন কি বলেন ঠিক কি না সে তো কয় না সব হাদিয়া আরে দে ইয়ানে নিয়ে আয় এটা তো বলে না দে ভাই ইয়ানে যাইতে হারেন না আপনাদের ব্যাগ দিয়ে পিটে সাইজ করে লাইব আপনি না জেনে কেন কথা বলেন ইমান কেন ধ্বংস করেন ভাই আল্লাহর 1500-1600 এতিম এরা পড়াশোনা করছে এদেরকে টাকা দিয়ে তো খ্রিস্টান বানাই হেলাইত ওই যে খ্রিস্টান মিশনারি আছে না খাসিয়া পঞ্জিতে খ্রিস্টান বানাইতেছে তোমার আমার গুতাগুতিতে এই বাবা নিয়ে গুতাগুতিতে আর দ্বিতীয় বিয়ে আর ফজিলত বলতে বলতে কথা বোঝেন নাই খ্রিস্টান করে ফেলতেছে গোটা দেশের মানুষকে আর হেতে দ্বিতীয় বিয়ে আর ফজিলত বয়ান করতে শুরু করছে বিয়ে দ্বিতীয়টা শক্তি থাকলে করবেন বাট ভাই পরিস্থিতি আছে না নাই দ্বিতীয় বিয়ে করলে তো আপনাদের ঘরটা এমনও হতে পারে জাহান্নামের দোরগোড়া হয়ে যেতে পারে হ্যাঁ যদি আপনি পারেন দুটা কেন তিনটা করবেন মাস নানা সুলাসা নিয়ে আপনি কথা বলবেন অসুবিধা নাই বাট হ্যাঁ পরিস্থিতি আছে বিপদে পড়লে তখন কিন্তু ভাই ঝামেলা হয়ে যাবে ভাই বুঝতে হবে এজন্য বলছি কষ্ট নেবেন না আমার কথায় যে কথা বলতেছিলাম ওয়ালেদ ওয়ালেদ মানে বাবা হ্যাঁ পিসার আপনার বাবা ওয়ালেদ না আল্লামা আব্দুল লতিফ চৌধুরী এটা হচ্ছে ফুলতলি সাহেবের নাম জানেন তো আপনারা অনেকে সাবকেবলা বলেন সাহেবকে ওনার নাম নাকি ভাই না 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 ওনার নাম হচ্ছে আব্দুল লতিফ চৌধুরী সাহাব ওনার আপন পুত্র ইমাদুদ্দিন চৌধুরী সাহেব এজন্য তিনি বলছেন আমার ওয়ালেদ তার আপন বাবা আর আমাদের রুহানি বাবা আমরা বলবো আব এজন্য কবি বলেছেন ইন্না আবার রুহানি খাইরুম মিন আবিন নাসাবি মাঝে মাঝে রুহানি বাবা আপন বাবার থেকে সেরা হয়ে যায় কেমনে ফা ইন্না আবার আবান নাসাবি ইহফাজু আওলাদাহু মিন নারিদ দুনিয়া ওয়া ইন্না আবার রুহানি ইহফাজু আওলাদাহু মিন নারিল আখিরা রুহানি বাবা কেন শ্রেষ্ঠ কারণ আপন বাবা দুনিয়ার আগুন থেকে বাঁচায় দুনিয়াকে অশিক্ষিত বলবে শিক্ষা দেয় শিক্ষা
খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা দুনিয়ার আগুন থেকে বাবা দিয়া বাসায়, কিন্তু রুহানি বাবা যিনি তিনি আমাদেরকে তালিম তরবিয়ত দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেয়। তো যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন হিট বেশি না কম? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো এই বাবা তো আমার সেরা বাবা। হ্যাঁ, তবে ওই বাবার ভক্ত হয়ে আপন বাবাকে দূরে সেরাই দেওয়া, এটা ইসলাম শিক্ষা দেয়? পীর সাহেবরাও শিক্ষা দেয়? তো যারা দেয় এরা পীর সাহেব না, এরা হচ্ছে পীর সাপ। সাপ সাপ কথা বুঝেন নাই? এই সাপদের কাছে যাওয়া যাবে? এরা দরবেশ না, এরা ধরবেশ। এদের কাছে গেলে ধরা খাইতে হবে, কথা বুঝছেন? এই জন্য মোহতারাম হাজেরিন, ওয়ালেদ মানে বাবা। এই জন্য আল্লাহ নবী ইসলাম বলেছেন আবি, হয়তো নবী, হয়তো 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 মনে আছে তো, হয়তো নবী জায়েজ বলার জন্য প্রস্রাব দ্বারা একবার করছেন, হয়তো নবী এখানে তার আবন বাবাকে বোঝান নাই। নবী বলেছেন আমার চাচা আবু তাল, আবু জাহেল, উতবা, আবু লাহাব, এগুলোও তো জাহান্নামে, তোর আব্বাও জাহান্নামে, আমার আব্বা মানে আমার বাপসা সাসা সাসা, এরাও জাহান্নামে, দুঃখ করিস না। তুমি একটা হাদিস পেয়ে দাঁড়ায় প্রস্রাব যেমন শুরু করা যাবে না, একটা হাদিস পেয়ে আল্লাহর হাবিবের বাপ মাকে তুলে আজে বাজে ভাষায় বক্তব্য দেওয়া যাবে না। মুসলমান মানে নেবেন, আল্লাহ বলছেন তোমাদের কাছে নবী আসছেন পবিত্র বংশে, কেমন পবিত্র? রাসূল বলেছেন আমার বাবা পবিত্র, মা পবিত্র, আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে প্রত্যেক পবিত্র ঔরসে পবিত্র রেহেমের ভিতরে আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাই দিয়েছেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী ইসলাম ছিলেন পবিত্র, তার বংশ কি ছিল? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আমাদের নবীর বংশ কি পবিত্র? সবাই বলেন তো শব্দটা কি পবিত্র? কুরাইশ বংশ এটা পরে, হাসিম পরে, বনু হাসিম পরে, কিন্তু আগে বলে নবীজির ভাষায় তার বংশ, তার দাদা, তার আম্মা, তার দাদি, তার দাদা, তার আব্বা, এরা পবিত্র। আর আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র। নবী বলছেন তার বংশ পবিত্র, কোরআন বলছে মুশরিকরা অপবিত্র। নবীর আব্বা তার দাদা মুশরিক হলে কি আর পবিত্র থাকতে পারেন নাকি ভাই? তো আপনি কেন বুঝেন না আল্লাহ বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিসাজিদিন, বন্ধু তোমাকে আমি দুনিয়াতে এনেছি সাজদাকারীদের মধ্য দিয়া। সাজদাকারী মানে তার বাবা, তার দাদা সবাই ছিলেন সাজদাকারী। সাজদাকারী মানে মুসল্লি, মুসল্লি মানে মুমিন। সুবহানাল্লাহ। কোন এই ব্যাখ্যা আমি বলি না, এই বলছেন ইবনে আব্বাস। ইবনে আব্বাস বিন আল্লাম আজাল মিন আবনা আদম, নবী থেকে আমার নবী পর্যন্ত প্রত্যেক বংশের সবাই ছিলেন মুসলিম। সাজদাকারী মানে মুসলমান। আল্লাহ বলছেন ওয়ারকাউ মাআর রাকিঈন, আপনি রুকুকারীদের সাথে রুকু দেন, তার মানে আপনি রুকু দিয়ে চলে আসবেন ইমামকে রাইখা, হবে নাকি? আপনাকে বলে আপনি রুকু দিয়ে চলে আইলেন যে কেন রে ভাই, আল্লাহ বলছে রুকুকারীদের সাথে রুকু করো, আমি রুকু দিয়ে চলে আসছি। না না, আহলে কোরআন হওয়া যাবে না, আহলে সুন্নাহ হতে হবে। আল্লাহ বলছেন সল্লু মাআল মুসাল্লিন, রুকু মানে এখানে পুরো নামাজকে বুঝাইছেন। মাঝে মাঝে মানুষ পুরাটা বলে, অল্পটা বোঝায়। আপনারা বলে কি দিয়ে খাইছেন আপনি? কোন ইলিশ মাছ খাইছি, গরু খাইছি, গরু। আপনি পুরা গরু খাইছেন? কথা বলেন, পুরা গরু খাইছেন আপনি? গরু বলে গরুর অংশ খাইছেন। আবার অল্প বলে মানুষ বেশি বোঝায়, বেশি বলে অল্প বোঝায়। আল্লাহ তাআলা বলছেন রুকুকারীদের সাথে রুকু দাও মানে নামাজিদের সাথে জামাতে নামাজ করো। আল্লাহ নবীকে আল্লাহ এনেছেন সাজদাকারীদের মধ্যে মানে মুসাল্লি মোমেনদের মধ্যে। নবীর বাবা, নবীর দাদা, নবীর আম্মা কোনো দিন মূর্তি পূজা করেছেন তার কোনো সিঙ্গেল এভিডেন্স কারো কাছে নাই। এই জন্য আমার নবী সর্বশ্রেষ্ঠ বংশে, সর্বশ্রেষ্ঠ ঔরসে এসেছেন। তিনি বলেছেন আমি তোমাদের মধ্যে বংশর দিক থেকে সেরা, পিতামাতার দিক থেকে সেরা। সুবহানাল্লাহ। কইবেন না নেই, বলছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি হচ্ছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। কোন আমি উড়ে এসে জুড়ে বসি নাই। এই জন্য বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু ইসলাম তিনি শ্রেষ্ঠ বংশে এসেছেন। নবীকে আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ মুজেজা আল কোরআন। যত নবী এসেছেন, এন্তেকাল করেছেন, মুজেজা শেষ, বাট আমার নবীর মুজেজা কোরআন এখনো আছে না নাই? আছে না নাই। এই জন্য আমরা
এই কোরআনের মাদ্রাসায় হাজির হয়েছি আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআনকে আমি আমরা নাযিল করেছি আমরা এই কোরআনের হেফাজত করব কোরআনের হেফাজত হবে কেমনে এই হাফেজ কোরআনের মাধ্যমে গোটা বিশ্বে প্রায় 6 কোটি হাফেজ তৈরি হয়ে গেছে বাংলাদেশে আছে প্রায় 25 লক্ষের উপরে প্রতি বছর হাফেজ তৈরি হয় কমপক্ষে 26 থেকে 27 হাজার কাওমি মাদ্রাসায় 18 হাজার আর আমরা লা কাওমি যারা আছি আলি আমাদের আছে না নাই তো আমরাও কিছু আছি তো ভাই আমাদেরকে আপনারা গনার ধরবেন না এটা হবে না আপনারা অতি কওমি হইয়া আলিয়াদেরকে গালিগালাজ করবেন না আমার ভাইয়ারা এজন্য এই হাফেজ কোরআন কোরআনের যে মাদ্রাসা এই শিক্ষা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা মাদ্রাসা জড়িত হচ্ছে শিক্ষক শিক্ষকের মূল্য আছে নবীনদের শিক্ষক ছিলেন শিক্ষকদের জন্য আসমান জমিনে সবাই দোয়া করে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত হচ্ছে ছাত্র ছাত্র যেদিক দিয়ে হাঁটে রহমতের ফেরেশতা পায়ের নিচে চট বেছিয়ে দেয় মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত মাদ্রাসার প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের দিনই আলোচনা হয় আল্লাহ ইনস্ট্যান্ট চারটা ফজিলত নাজিল করেন সুবহানাল্লাহ নাযালাত আলাইহিমুস সাকিনা সাকিনা নাজিল হয় গাশিয়াতুর রহমা রহমত দিয়ে বিছায়া দেন হাফফাতুল মালাইকা ফেরেশতারা প্রোটেকশন দেয় ওয়া যাকারহুমুল্লাহু ফিমান ইন্দা এই শিক্ষক আর ছাত্রদের কথা আল্লাহ রহমতের ফেরেশতাদের কাছে বয়ান করতে থাকেন সুবহানাল্লাহ মাদ্রাসা শিক্ষা জড়িত হচ্ছে এলেম এলমে দিনের ফজিলত বলে শেষ করা যাবে না শেষ হচ্ছে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত তার কারিকুলাম কোরআন সুন্নাহ এগুলো হচ্ছে আমাদের কারিকুলাম এগুলো পৃথিবীতে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ফাংশনে প্রতিটি স্পেসে প্রতিটি ব্রাঞ্চে এই শিক্ষাকে ছড়িয়ে যেতে হবে একে নিয়ে আমরা যেন খেয়াল রাখি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন তাহলে যে কথা বলছি আমার নবী সেরা নবী তাকে আল্লাহ সেরা ধর্ম ইসলাম দিয়েছেন সেরা উম্মত উম্মতে মুহাম্মদি দিয়েছেন সেরা কিতাব কোরআন দিয়েছেন সেরা আখলাক আখলাকে হাসানানা আখলাকে একেবারে সবথেকে উত্তম খুলুকে আজিম আখলাকে আজিমা দিয়েছেন নবীকে আল্লাহ দিয়েছেন এই পৃথিবীর সেরা বংশ যেই বংশের মধ্যে কোনো ত্রুটি জাহিলিয়াত ছিল না যারা এক দুইটা হাদিস দিয়ে বয়ান করে এরা ওই পর্যায়ের মানে বিভ্রান্ত যারা মনে করেন হাদিস পেয়ে দাঁড়ায়া প্রস্তাব করা শুরু করে হাদিস পেয়ে পশ্চিম দিকে মুখ করে প্রস্তাব করা শুরু করে হাদিস পেয়ে দরজা কইলা কুত্তারে কই তুই আয় আয় মসজিদে ঢোকায় নাউজুবিল্লাহ কইবেন না আল্লাহদেরকে বুঝদান করুক আমিন কুকুর মসজিদে ঢোকাবেন না ময়লা পানি জুতা নিয়ে মসজিদে আল্লাহ রাতে ঢুকবেন হাদিস পেলেই আমল না করে একটু আলেমদেরকে জিজ্ঞেস করবেন ফাস আলু আহলা জিক্রি ইং কুনতুম লা তাআলামুন আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন আমিন আল্লাহ তাআলা এই মাহফিলের তমাম খেদমত যারা আঞ্জাম দিয়েছেন কবুল করুন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন এই মাহফিলকে আপনি কবুল করেন সালাতু সালামের হাদিয়া গভীর রাতে আপনার